সো হ্যালো বন্ধুদের মধ্যে সকলকে জানাচ্ছি ভিলেজ গেমস যেটা জানার একটা নতুন ফ্রেশ ভিডিও। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তোমাদের যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট। তো বন্ধুরা, ফ্রি ফায়ারের মধ্যে নতুন ইভেন্ট চলেছে ডিনোস স্ট্রাইক ইভেন্ট। তো তোমরা এখানে ডিনো বান্ডেলটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সেটাই তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো যে কীভাবে কী কমপ্লিট করবে, স্পিন করা উচিত হবে কীভাবে না, সেটাই পুরো ডিটেলসে বলে দেবো। সেটা জানার জন্য তুমি ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখতে পারো। চ্যানেলে যারা নতুন আসছো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটন সেট করে দেবো, যাতে আমার পরের ভিডিওগুলো তোমাদের কাছে সবার প্রথমে হচ্ছে। তো চলো, বেশি দেরি না করে ভিডিও মেন টপিকে চলে যায়। তো চলো, সবার প্রথমে এখানে চলে যাচ্ছি। তো এখানে চলে যাবো, চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এরকম একটা মিশন, এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে, ঠিক আছে? এরকম একটা পেজ খুলে যাবে। তো আমার দেখতে পাচ্ছ 1045টা ডায়মন্ড আছে। তো রেনবো ডিনো বান্ডেলটা দিয়ে দিয়েছে ভাই, রেনবো ডিনো বান্ডেল। তো এখানে দেখতে পাচ্ছ এরকম একটা পেজ আসবে, এরকম একটা পেজ আসার পরে তোমরা দেখতে পাচ্ছ দ্য ফ্লিপ কস্ট 9 ডায়মন্ড, ফ্লিপ এ কার্ড টু অ্যাভ এ চান্স টু গেট রেনবো ডায়মন্ড। তো তোমরা, তোমাদেরকে বলছে যে এখানে 9টা স্পিন করলেই তোমরা কিন্তু এই বান্ডেলটা পেয়ে যেতে পারবে, ঠিক আছে? 9টা স্পিন করলে তোমরা এই বান্ডেলটা পেয়ে যেতে পারবে। তাছাড়া তোমাদের কী কী আছে দেখো, এখানে একটা সাপোর্ট আছে, একটা এখানে বেলুন আছে, এখানে M124-এর ক্যারেক্টারটা আছে, তারপরে এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গানের বক্স আছে, এখানে গানের বক্স আছে, এখানে কিউ ফ্রেগমেন্ট আছে, এখানে ইউনিভার্সাল ফ্রেগমেন্ট আছে, ঠিক আছে? তো চলো এখানে জাস্ট স্টার্ট করবো। তো এখানে দেখো সাফলিং করলে, করার পরে তোমরা দেখতে পাচ্ছ এরকম আছে, এটা চেঞ্জ হয়ে গেলো। চেঞ্জ হওয়ার পরে তোমাদেরকে এবার স্পিন করতে হবে, ঠিক আছে? প্রথম স্পিন করবে 9টা ডায়মন্ডে, তারপরে হয়ে যাবে 19টা, তারপরে হয়ে যাবে 29, 49, 99, তারপরে 150, তারপরে 200, এরকম করে তোমরা জানো কীভাবে বাড়ে হ্যাকার স্টোরে যেমন মানে ঠিক সেরকম এটা বাড়তে থাকবে, ঠিক আছে? তো চলো একটা, জাস্ট একটা স্পিন করে তোমাদেরকে দেখাই। তো চলো এখানে প্রথম নেই 9টা ডায়মন্ড দিয়ে স্পিন করলাম। স্পিন করার পরে ভাই আমার কী পড়লো ভাই, প্যারাসুট ভাই, ঠিক আছে? প্যারাসুটটা পড়ে গেলো। তো দেখতে পাচ্ছ আমার প্যারাসুটটা পড়ে গেলো। প্যারাসুটটা পড়ে যাওয়ার পরে তোমরা এবার বাকিটা তোমরা বুঝতে পারছো ভাই কীভাবে করতে হবে। বাকিগুলো তোমরা দেখো, এটা আর পড়বে না, আবার একটা খুলবে, ওটা ব্লক হয়ে যাবে, এটা খুলবে, ব্লক হয়ে যাবে, তোমাদের শেষ পর্যন্ত বান্ডেলটা কিন্তু পেয়ে যাবে। 9টার জায়গায় এখন দেখো এখানে 19টা দেখাচ্ছে, তারপর 29 দেখাবে, তারপর 49, তারপর 99, এরকম করে হবে। তো এখানে ডায়মন্ড কিন্তু তুমি হিসাব করে নাও, 9টা স্পিন করতে যতগুলো ডায়মন্ড লাগে অতগুলো ডায়মন্ড সব স্পেন্ড যদি করতে পারো তাহলে কিন্তু সবগুলোই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম যে কীভাবে কমপ্লিট করবে। তো অবশ্যই অবশ্যই কমপ্লিট করে নাও যদি তোমাদের বান্ডেলটা পছন্দ হয়ে থাকে। আমার ভাই সত্যি কথা বলতে আমার এই ধরনের বান্ডেল আমার একদম পছন্দ নয়, ঠিক আছে? তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তো তোমরা অবশ্যই অবশ্যই কালেক্ট করো। তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, জাস্ট আপডেটটা কবে আসবে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দেবো। এখানে কিন্তু অনেক কিছু আছে, তো অত তোমাদেরকে বলবো না, জাস্ট এখানে দেখতে পাচ্ছ এখানে এগুলো ভাই এই প্যাথের এই নিয়মগুলো পড়ে নেবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ আপডেট আসছে ভাই 8 তারিখে, 8 এপ্রিল ভাই OB21 আপডেট আসছে। এখানে কি নতুন কি আসছে না আসছে পুরো ডিটেলসে দেওয়া আছে, তো অবশ্যই অবশ্যই তোমরা পড়ে নেবে, বা তোমরা যদি বলো তাহলে এটার ব্যাপারে একটা ভিডিও বানিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ ক্লাস স্কোয়াডের র্যাঙ্ক মুড চলে এসছে, ঠিক আছে? ক্লাস স্কোয়াডের র্যাঙ্ক মুড এসছে, ক্লাস স্কোয়াড খেলে তোমাদের র্যাঙ্ক বাড়বে। আর নতুন গান এসছে এখানে দেখতে পাচ্ছ, তো ভাই অবশ্যই দেখে নাও। তো ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেল নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করো, স্ট্রিমে জয়েন হো ভাই 2টোর থেকে রাত 9টার থেকে, রাত 9টার আমি হচ্ছে। তো অবশ্যই ভাই দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, সবল থাকো, টাটা, বাই।